আসসালামু আলাইকুম। এটা হলো ফার্স্ট প্রোডাক্ট ভাইবার পর সকলে আর কি একটা ফটো সেশনে আসছে। এখানে বিভাগ ওয়াইজ তারা ফটো ওঠানোর চেষ্টা করছে। এবার সম্ভবত একটা চিটাগাং গেল। এখানে দেখতে পাচ্ছি আমি নোয়াখালীর ভাইরা আছে, লক্ষ্মীপুরের ভাইরা আছে, আর এর আগের ব্যাচটা গেল রাজশাহী আর কি। এটা হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে প্রোডাক্টের উপর ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ের পরে যে ফটো সেশন সেটা আর কি। অনেকে উঠাচ্ছে এখানে ছবি, দেখতে পাচ্ছেন এখানে বসে আছে অনেকে। মানে আমার মনে হয় ফার্মাসিউটিক্যাল জব কিন্তু অনেক টাফ ব্যাপার। হ্যাঁ, অনেক টাফ ব্যাপার, কঠিন ব্যাপার, কষ্টের জব এটা। এটা রিল্যাক্সের কোনো জব না। তো ভিডিওটা দেখতে থাকুন। বরিশালের রাত তো এখনো যায় নাই, যাই হোক সবাইরে মূলত সুযোগ দেওয়া হচ্ছে এখানে। না, এখানে তো রাজশাহীর লোকও আছে দেখছি। এই ছেলেটা যাবে এখন যশোরের খুলনার মনে হয়। এই ভাইটা চলে যাবে। এখানে কিন্তু সবাই ম্যাক্সিমামই আর কি ছোটোখাটো জব করত, কারোর কোচিং ছিল, কারোর বিজনেস ছিল, পার্সোনাল বিজনেস। কিন্তু এই করোনার কারণে অনেকের বিজনেস নষ্ট হয়ে গেছে, কোচিং নষ্ট হয়ে গেছে। সেই হিসাবে এখানে অনেকে আসছে এখানে জব করার জন্য। এই যে ইনারা খুলনার, এই দুজন দেখতে পাচ্ছেন, ইনারা খুলনা ডিভিশনের। অবশ্যই এখানে খুলনা ডিভিশনের লোক একটু কম, এখানে নোয়াখালী সবচেয়ে বেশি এবং বরিশাল। চিটাগাংয়ের সম্ভবত দুইজন আছে এখানে চিটাগাংয়ের। তো ঠিক আছে, ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।